হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করছি এক স্পেশাল টাইপ মোটর, স্টেপার মোটর সম্বন্ধে। স্টেপার মোটর কীভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল হয় সেই সব সম্বন্ধে আজকে টোটাল ডিসকাস করা হচ্ছে আমাদের এই ভিডিওতে। এটা হচ্ছে আমাদের এক টাইপ স্টেপার মোটর, যেটা শ্যাফট, বেয়ারিং, রোটর, স্টেটর, ভেরিয়াস টাইপ অফ পার্টস, আইডেন্টিফিকেশন স্টেপার মোটরের। আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করবো স্টেপার মোটর সম্বন্ধে। তো স্টেপার মোটর হচ্ছে একটা কি না স্পেশাল টাইপ মোটর। স্টেপার মোটর ইজ এ পালস ড্রিভেন মোটর দ্যাট চেঞ্জেস দ্য অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য রোটর ইন স্টেপ। স্টেপার মোটরের যে রোটেশনটা হয় সেটা কি না স্টেপ ওয়াইজ হয়, স্টেপ অ্যাঙ্গেল। যেমন আমাদের ক্লক ঘড়িতে কি হয় না, এক দুই করে স্টেপ ওয়াইজ কি করে না ঘড়ির কাঁটা মুভমেন্ট করতে থাকে, সেম জিনিস স্টেপার মোটরের যে রোটরটা থাকে সেই রোটরটা কি স্টেপ ওয়াইজ রোটেট করে। ঠিক আছে, যেমন কি বলছি, ডিপেন্ডিং অন দ্য ডিজাইন দ্য স্টেপার মোটর ক্যান বি অ্যাডভান্স বাই 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 18 ডিগ্রি, অর অ্যাজ লিটিল অ্যাজ ফ্র্যাকশন অফ এ ডিগ্রি পার পালস। মানে যে আমাদের স্টেপার মোটর স্টেপ অ্যাঙ্গেলগুলো কত হয় না, যেমন 90 ডিগ্রি হতে পারে, 45 হতে পারে, 18, বা এছাড়াও আরও কমের আমরা অ্যাঙ্গেল তৈরি করতে পারি। এই স্টেপ অ্যাঙ্গেল বা স্টেপার মোটরে সবসময় আমাদের ডিসি সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তো স্টেপার মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল বা স্টেপার মোটর কীভাবে স্টেপ অ্যাঙ্গেল ওয়াইজ রোটেট করে সেই সম্বন্ধে আমরা এই ভিডিওতে ডিসকাস করে নেব। তো স্টেপার মোটর মেনলি হচ্ছে আমাদের একটা স্পেশাল টাইপ মোটর। তো স্পেশাল টাইপ মোটরের মধ্যে এছাড়াও আমাদের অনেক মোটর আছে, যেমন সিঙ্গেল ফেজ সিঙ্ক্রোনাস মোটর, সে তার মধ্যে আছে কি হিস্টেরিসিস মোটর আছে, রিলাকট্যান্স মোটর আছে, সার্ভো মোটর, সেটা আবার এসিডিসি আছে। এছাড়া আমাদের মেন যেটা আজকে আমরা এই ভিডিওতে পড়বো সেটা হচ্ছে স্টেপার মোটর। তো এই স্টেপার মোটর মেনলি আমাদের যে রোটর হয়, স্টেপার মোটর হচ্ছে টু টাইপের রোটর। ফার্স্ট আমরা যেটা সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যাক রোটর। তো এই সিঙ্গেল স্ট্যাক রোটরে যে আমরা রোটরটা ব্যবহার করি সেটা হচ্ছে পারমানেন্ট ম্যাগনেট। পারমানেন্ট ম্যাগনেট যেমন কীরকম, সাপোজ একটা আমাদের এখানে রোটর ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের রোটর। এই রোটরে কি হচ্ছে আমাদের একটা পারমানেন্ট ম্যাগনেট, সাপোজ আমাদের একটা আমার কি করে নিলাম না ম্যাগনেটিক ফিল্ড এন আর এস। তো আমরা এইখানে কি হবে না, আমাদের এটা হচ্ছে আমাদের কি স্টেটর এবং এটা হচ্ছে আমাদের রোটর। তো রোটর আমরা কি বললাম যে পারমানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি। তো পারমানেন্ট ম্যাগনেট মানে কি, একটা এন পোল এস পোল, এগুলো হচ্ছে আমাদের পোল পেয়ার। তো আমাদের এই যে অ্যাঙ্গেল বা স্ট্যাক অ্যাঙ্গেলগুলো, তো এখানে আমাদের কি করা হচ্ছে, এগুলোতে ডিসি সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, ডিসি সাপ্লাই আর টু পোল পেয়ার এখানে আমার হচ্ছে। তো এইখানে দেখো এটা হচ্ছে আমাদের কি রোটর। তো সাপোজ আমাদের যে পোল পেয়ার, সাপোজ এটা কি এ আর এ ড্যাশ, বি আর বি ড্যাশ, দুটো পোল পেয়ার হলো। তো এইখানে যদি সাপোজ আমরা একটা ধরে নিলাম ফার্স্ট বি পোল, এই পোল পেয়ারে এইখানে যদি আমরা কারেন্ট সাপ্লাই আই কারেন্ট দিলাম, তাহলে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো সেটা কি এন আর এস। তো এটা যেহেতু আমাদের পারমানেন্ট ম্যাগনেট, এইখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এন পোল আর এস পোলের মধ্যে। তো এইখানে স্বাভাবিক আমাদের যদি আমরা দেখি এই রোটর যদি আমাদের রোটেট করে তাহলে স্টেপ ওয়াইজ রোটেট করছে, তাহলে আমাদের এইখানে কিন্তু আমাদের তখন কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। আমাদের যে স্টেপার মোটর স্টার্ট করানোর জন্য আমাদের একটা প্রোগ্রাম, মানে স্টেপার মোটর কন্ট্রোলার লাগে যেখানে প্রোগ্রাম সেট করে রাখা হয়। তো এইখানে যে আমাদের এস পোল আছে, তাহলে এস পোল কি হবে রোটেট করে এন পোলের কাছে যাবে, কারণ আমরা স্বাভাবিক জানি এন পোল সবসময় এস পোলকে অ্যাট্রাক্ট করে। মানে পাশাপাশি এন পোল যদি হয় এস অ্যাট্রাক্ট করবে, এস হলে এন অ্যাট্রাক্ট করবে, স্বাভাবিক। তো তাহলে এস পোল আমাদের এন পোলকে অ্যাট্রাক্ট করছে এবং সেই মতো ঠিক সেম এন পোল এস পোলের দিকে চলে যাচ্ছে। তাহলে আমাদের রোটরটা কি হলো রোটেট করে গেল, সেম যখন এই পজিশনে চলে এলো তখন এই যে ম্যাগনেটিক ফিল্ড সেটা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই যে এ আর এ ড্যাশ ম্যাগনেটিক ফিল্ড আছে তখন সেই যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তখন এখানে কি হয়ে গেল এন আর এস, স্বাভাবিক। তখন এখানে যে এস পোল বা এস আমাদের পারমানেন্ট ম্যাগনেটিক যে রোটর ছিল সেটা কোথায় চলে যাবে, এন এ চলে যাবে, এবং এন তখন কোথায় চলে আসবে এস। এইভাবে আমাদের কি হয় না স্ট্যাক অ্যাঙ্গেলটা রোটেট করে, এটা যে সিঙ্গেল স্ট্যাক রোটরের ক্ষেত্রে। তো এইখানে দেখো আমাদের যে স্টেপ অ্যাঙ্গেলটা হচ্ছে এখান থেকে এখানে যে অ্যাঙ্গেলটা হলো কত ডিগ্রি করে হচ্ছে না 90 ডিগ্রি করে। তাহলে আমাদের দেখো এখানে টু পোল পেয়ার যখন করি 90 ডিগ্রি মুভমেন্ট করে, তাহলে এর স্টেপ অ্যাঙ্গেল কত না 90 ডিগ্রি, স্টেপ অ্যাঙ্গেল কত বোঝাচ্ছে তাহলে এখানে 90 ডিগ্রি। তারপরে যদি আমরা দেখি যে মাল্টি স্ট্যাক রোটর হয়, ঠিক আছে, মাল্টি স্ট্যাক রোটর কি ইট ইজ ইউজড ফর ডিক্রিজ দ্য স্টেপ অ্যাঙ্গেল, তাহলে এটা কি কাজে লাগে না স্টেপ অ্যাঙ্গেল কমানোর কাজে লাগে। এখানে যেমন 90 ডিগ্রি হলো তাহলে এখানে কি হবে অনেক কম হবে,
তাহলে এইখানে দেখো মাল্টিস্ট্যাক রোটরের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, সেখানে আমাদের ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ব্যবহার করা হয়। এই যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, তো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল তাহলে এটা সেম পজিশন যেমন আমরা সিঙ্গেল স্ট্যাক রোটরের ক্ষেত্রে করেছিলাম, এটা মাল্টিস্ট্যাক মানে অনেকগুলো আমাদের পোল পেয়ার থাকছে, এবং যে আমাদের মাল্টিস্ট্যাক রোটর মানে অনেকগুলো আমাদের স্ট্যাক থাকছে, ঠিক আছে। তো এইখানেও কি এটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, তো স্বাভাবিক তাহলে এইখানে আমাদের কি এগুলো হচ্ছে আয়রন বা ইয়ে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি। তো তাহলে এইখানে যদি আমরা কারেন্ট সাপ্লাই দিই এই যে এ আর এ ড্যাশের মধ্যে, তাহলে এইখানে যদি আমাদের আই কারেন্ট সাপ্লাই দিই, এখানে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এন আর এস। তো এইখানে দেখো যে পজিশনটা সবচেয়ে কাছে আছে ম্যাগনেটিক ফিল্ডের, এই এই কর্নারটা সবচেয়ে কাছে আছে, তাহলে এ কি করবে এর কাছে যাবে। তো স্বাভাবিক তাহলে এই যে পজিশন এর কর্নারটা কার কাছে আছে, এর পজিশন কাছাকাছি আছে, তাহলে এর দিকে চলে আসবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ঘুরে গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটাকে কমানো যায়। তাহলে বেসিস স্ট্যাক যদি করি আমরা, এখানে ওয়াইন্ডিং আমাদের বেশি করবো মানে, আর এখানে স্ট্যাকটা আমাদের বাড়িয়ে দিতে হবে, তাহলে এই ওয়াইন্ডিং গুলো আমরা যত বেশি করবো তাহলে আমাদের কি হবে ডিক্রিজ করা যাবে স্টেপ অ্যাঙ্গেল, ক্লিয়ার। তাহলে এইভাবে আমাদের হচ্ছে স্টেপার মোটর রোটেট করে এবং স্টেপ অ্যাঙ্গেল ওয়াইজ, ঠিক আছে। স্টেপ অ্যাঙ্গেল কত হচ্ছে না 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 18 ডিগ্রি, এইভাবে আমরা কি করি না স্টেপ ওয়াইজ রোটেট করা। এগুলো মেনলি আমাদের যে রোবোটিক পারপাস সেই সমস্ত কাজে আমরা ব্যবহার করতে পারি এগুলো, স্টেপ ওয়াল স্টেপার মোটর। এছাড়া যে আমাদের টাইপস অফ স্টেপার মোটর আছে, আমাদের টাইপস অফ স্টেপার মোটর বলতে ভেরিয়েবল রিলাকটেন্স টাইপ স্টেপার মোটর আছে, পারমানেন্ট ম্যাগনেট টাইপ স্টেপার মোটর আছে, হাইব্রিড মোটর আছে। এই যে হাইব্রিড মোটর, হাইব্রিড স্টেপার মোটরের যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল সবচেয়ে কম হাইব্রিড স্টেপার মোটরের, স্টেপ অ্যাঙ্গেল কত হয় না 0.36 ডিগ্রি, লোয়েস্ট বা লো স্টেপ অ্যাঙ্গেল আমরা বলতে পারি, সবচেয়ে কম, সবচেয়ে কম স্টেপ অ্যাঙ্গেল থাকে স্টেপার মোটরের। তো তাহলে স্টেপার মোটর সম্বন্ধে আমরা বললাম। তো স্টেপার মোটরে মেনলি হচ্ছে কি না টু টাইপ রোটর, সিঙ্গেল স্ট্যাক রোটর আর মাল্টি স্ট্যাক রোটর। সিঙ্গেল স্ট্যাক রোটর মানে হচ্ছে পারমানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয়, মাল্টি স্ট্যাক রোটর মানে সেখানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ব্যবহার করা হয়। তো এই স্টেপার মোটরকে চালানোর জন্য আমরা কি স্টেপার মোটর কন্ট্রোলার ব্যবহার করি, যেখানে আমাদের প্রোগ্রামার সেট করা থাকে স্টেপ ওয়াইজ আমাদের যে ওয়াইন্ডিং গুলোতে সাপ্লাই যে চেঞ্জ হচ্ছে সেই সবগুলো ওই প্রোগ্রামারের সাহায্যে রেজলিউশনের সাহায্যে আমরা কি করতে পারি করতে পারি।